আমার মনে হয় এই মানের ছবি বাংলাদেশে হয় নাই। এই সিনেমা দেখার পরে বাংলাদেশে সাকিব হ্যাটার্স এই শব্দটা আর থাকবে না। লাস্টে যে সিনটা দেখছি মানে ভাবি নাই যে এরকম একটা সিন আমি মুভিতে আশা করবো। শাকিব খানের আজ পর্যন্ত মনে হয় বেস্ট মুভি দেখলাম। শাকিব খান তো পুরাই জোস, বলিউডে আমি আর কখনো দেখব না সত্যি কথা। বাংলাদেশের মুভি হিসেবে মানে এরকম আমি অ্যাকশন মুভি দেখিনি। ভাইরে ভাই, একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলার সুপারস্টার শাকিব খান। এবারও কিন্তু নতুন সিনেমা এসেছে তুফান সিনেমা, এবং সেই সিনেমায় দারুণ অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। তারই পাশাপাশি তার সাথে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। দর্শক, আমরা দেখে আসবো যে তার ছবি হলে দর্শকরা কেমন উপভোগ করেছেন এবং দর্শকদের রিভিউ কীরকম ছিল, দর্শকদের রিয়াকশন কেমন ছিল। অনেক দর্শকরাই বলতেছেন যে বাংলার ইতিহাসে এরম ছবি আর কোনো নায়ক করতে পারবে না এবারের তুফান ছবির মতো। দর্শক, আমরা দেখে আসবো সরাসরি হলগুলো থেকে তারা কি বলছেন, চলুন বিস্তারিত এক নজরে দেখে আসি। মানে আমার কাছে শাকিব খানের আজ পর্যন্ত মনে হয় বেস্ট মুভি দেখলাম। শাকিব খান তো পুরাই জোস, বলিউডে আমি আর কখনো দেখব না সত্যি কথা। বাংলাদেশের মুভি হিসেবে মানে এরকম আমি অ্যাকশন মুভি দেখিনি। মেয়েদের ক্রাশ খাওয়ার মতো আর কি লুকটা ছিল, খুবই সুন্দর, এত কিউট লাগছে, হাজবেন্ড আছে পাশে। বাংলাদেশের আসলে সুপারস্টার হচ্ছে শাকিব খান। অল ওভার টোটাল রাই। তুফান কেমন ছিল? অসম ছিল, মূলত হচ্ছে শাকিব খানের লুক অসম। হি ইজ রিয়েলিস্ট রিয়েলি সুপারস্টার অ্যান্ড উনার অ্যাক্টিং আউটস্ট্যান্ডিং। এটা হচ্ছে মানে হলিউড অ্যান্ড বলিউডের মতো একদম অ্যাক্টিং করছেন। ফাটাফাটি ফাটাফাটি অ্যাকশন ছিল, স্টোরি হোয়াট এভার, বাট পয়সা আসল না। আমার কাছে অ্যানিমেলের কপি মনে হয়নি, আমি তুফান টু এর জন্য অনেক বেশি এখন এক্সাইটেড। মানে আমার কাছে শাকিব খানের আজ পর্যন্ত মনে হয় বেস্ট মুভি দেখলাম। মানে শাকিব খানকেও যেমন লাগতেছিল দেখতে সব কিছু, আপনার অ্যাকশন বলেন, অ্যাকশনটা অনেক ইম্প্রুভ। বাংলাদেশের মুভি হিসেবে মানে এরকম আমি অ্যাকশন মুভি দেখিনি। খুবই ভালো ছিল, একদম চঞ্চল চৌধুরী তো একদম পুরাই ফাটাই দিছে, এত কিউট সে হচ্ছে। শাকিব খান তো পুরাই জোস, চঞ্চল চৌধুরী, তারপর হচ্ছে নাবিলা, মিমি, মিমি হচ্ছে আমাদের ওপার বাংলার অভিনেত্রী, সবার অ্যাক্টিং লেভেল এত দুর্দান্ত ছিল, বলিউডে আমি আর কখনো দেখব না সত্যি কথা। আমি বাংলাদেশের সবাইকে রিকোয়েস্ট করবো তুফান দেখার জন্য, বেস্ট বেস্ট বেস্ট। শাকিব খানের সত্যি কথা বলতে এই প্রথমবার আমি শাকিব খানের কোনো মুভি দেখেছি, এর আগে আমি শাকিব খানের কোনো মুভি দেখি নাই, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। শাকিব খানের লুকটা আসলে অল ক্রেডিট আমি বলবো রায়হান রাফি যে ডিরেক্টর, আমাদের বাংলাদেশে এরকম ডিরেক্টর আরও বেশি হওয়া দরকার, তাহলে শাকিব খানের মতো আরও অনেকেই উঠে আসবে। যেমন শাকিব খানের একদম নতুনভাবে একটা লুক আমরা কিন্তু দেখতে পেরেছি এই মুভিতে, মানে মেয়েদের ক্রাশ খাওয়ার মতো আর কি লুকটা ছিল, খুবই সুন্দর, এত কিউট লাগছে, হাজবেন্ড আছে পাশে, আমি জাস্ট পুরোই ক্রাশ খেয়ে গেছি শাকিব খানের উপরে। সিনেমার মেকিং খুবই 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 সুন্দর, আমি বললাম না আমি বলিউডের মুভি আর কখনোই দেখব না, এত ভালো ছিল কালার ক্যারেক্টিং, তারপর হচ্ছে এডিটিং এত দুর্দান্ত লেভেলের ছিল, জাস্ট ফাটাফাটি। এক কথায় বাংলাদেশে যে এরকম মুভি হতে পারে সেটা আমার কখনোই আইডিয়া ছিল না। রায়হান রাফি শাকিব খানকে তুলে নিয়ে আসছে, আসলে আমাদের বাংলাদেশের যে সুপারস্টার মেগাস্টার সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলে সুপারস্টার হচ্ছে শাকিব খান। অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টর হিসেবে দুর্দান্ত, এরকম ডিরেক্টর আমাদের আরও আরও অনেক বেশি দরকার। আমার অনেক ভালো লেগেছে তুফান মুভি দেখে, অনেক ভালো লেগেছে। তুমি এর আগে কখনো শাকিব খানের মুভি দেখেছো? হ্যাঁ, আগে তো আমার ভালো লাগতো না, কিন্তু আজকের মুভি দেখে ভাবলাম কি বাংলাদেশে এরকম মুভি কখনো হয়, আমি এটা ভাবতেও পাই না যে এরকম মুভি হবে। কোন দেশের সিনেমা দেখো বেশি? আমি বলিউড সিনেমা দেখি। বলিউড? হ্যাঁ। শাকিবের থামা যে কত ভয়ঙ্কর, তুফান উড়ে বাংলাদেশ তো দেখাই দিছি।
তুফান দেখছেন? হ্যাঁ। কেমন লাগলো ভাই? লাস্টের সিনটা অস্থির লাগছে, মানে কি বলবো ওটাকে, মানে তুফান যে টু আসতেছে এটা অস্থির ভাই। আমি মানে জাস্ট 10 মিনিট যে বোরিং হব এরকম আমার কাছে কিছু মনে হয় নাই। আমার মনে হয় এই মানের ছবি বাংলাদেশে হয় নাই, অন্তত শাকিব খানের এই মানের ছবি আমি দেখি নাই, ঠিক আছে। আর লাস্টে, মূলত লাস্টের কথাই বলবো, লাস্টে যে সিনটা দেখছি মানে ভাবি নাই যে এরকম একটা সিন আমি মুভিতে আশা করবো। জাস্ট অস্থির হয়েছে, তুফান টু আসলে ওটাও দেখবো। আমার মনে হয় প্রত্যেকটা সিন, প্রত্যেকটা এন্ট্রিতে এমন কোনো দর্শক নাই যে শীষ না বাজাইছে, হাততালি না দিছে, স্পেশালি যে একটা গান আছে ওরা ধরা, মানে ধরেন পুরো হল নাচাই দিছে, ঠিক আছে। আমার কাছে ভালো লাগছে ভাই সত্যি কথা। আর তুফান তো আসলে আমি অবশ্যই দেখবো, আমার প্রথম দেখা শাকিব খানের ছবি হলে বসে আমার কাছে খুব ভালো লাগছে। নেক্সট টাইম আমরা এরকম লেভেলের ছবি চাই। কেমন লাগছে তুফান ভাই? এক কথায় মাইন্ড ব্লোয়িং। শাকিব বাংলাদেশের যে ভাগ, যারা মুভিটা দেখছে ছবির শেষে শাকিব বাঘের মাথা হাত রেখে প্রমাণ করে দিছে, আই এম দ্য টাইগার, আই এম দ্য নাম্বার ওয়ান শাকিব খান, হি ইজ শাকিব খান। মানে সে বাঘের মাথা হাত রেখে দিয়েছে, যত সিংহ থাকুক বনে, যত থাকুক মহিষ থাকুক, যত যাই থাকুক, শাকিবই বাঘ। শাকিবের থাবা যে কত ভয়ঙ্কর, তুফান উড়াইয়া বাংলাদেশে দেখা দিছে। তুফানের কোনো বেগ নেই, আপনি যদি ঘন্টায় কিলোমিটার আবহাওয়াবিদে না বেগের হিসাব করেন, এর কোনো মানে আবহাওয়াবিদ এসে চিন্তায় পড়ে যাবো যে এর বেগ যে কত কিলোমিটার বেগে চলতেছে। এটা বাংলাদেশের সিনেমাবিদরা মানে এরা কোনোদিন কল্পনা করতে পারবে না তুফানের পাওয়ার কতটুকু। আমি বলি দেখেন, এদিকে আতশবাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তুফানের যে রেস সব তুফানের শেষ আছে। আমি মনে করি বাংলাদেশে যে তুফান শাকিব শুরু করছে, এই তুফান কবে থামে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, এর শেষ আমি বলতে পারবো না। এটা আমি মনে করি না 1 মাস 2 মাস 3 মাস এই তুফান চলতেই থাকবে, এটা এটা অনেক দীর্ঘক্ষণ যাবে এই তুফান। সিনেমা দেখছেন? জি অবশ্যই। কেমন লাগছে আপনার? ছবিটা অসাধারণ হয়েছে। জি জি, কি বললেন কি বললেন? এই সিনেমা দেখার পরে বাংলাদেশে শাকিব হ্যাটার্স এই শব্দ না থাকবে। দর্শক, আবারও প্রমাণ করে দিল বাংলার সুপারস্টার শাকিব খান তুফান বছরে একবারই আসে। সেই শাকিব খান কিন্তু প্রতি বছর ঈদেই কিন্তু একটা করে ধামাকা ছবি নিয়ে আসে এবং তার দর্শকদের জন্য উপহার দিয়ে থাকেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন তুফান ছবি কিন্তু অনেক সুপার হিট হয়েছে, এটা কিন্তু অনেকেই বলতেছে। গত বছরের ছবি চাইতে এবারের ছবি কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু অনেকেই বলতেছে। দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।